টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এর আগে কখনোই সুপার 12 কিংবা সুপার 10-এ জয়ের দেখা পায়নি টাইগাররা। এবারই প্রথমবারের মতো অধরা এই জয় পেয়েছে বাংলাদেশ। সুপার 12-এ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে 9 রানে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের এই জয়ের পেছনে মূল কারিগরের ভূমিকায় ছিলেন তাস্কিন আহমেদ। নিজের ক্যারিয়ার সেরা বোলিংটাই করেছেন তাস্কিন। ম্যাচে 4 উইকেট শিকার করে বাংলাদেশের জয়ের পথ সুগম করে দিয়েছিলেন এই পেসার। ম্যাচ শেষে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাস্কিন আহমেদ। এ সময় ভারতীয় এক সাংবাদিক হিন্দিতে প্রশ্ন করে বসলেন তাস্কিন আহমেদকে। ভারতীয় সাংবাদিকের হিন্দিতে করা প্রশ্ন শুনে কিছুটা বিব্রত হয়েছেন টাইগার পেসার। এ সময় সেই প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান তাস্কিন আহমেদ। ভারতীয় সেই সাংবাদিকের প্রশ্নের উত্তর দেননি তিনি। বৈশ্বিক টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সংবাদ সম্মেলন শুরু হয়েছিল ইংরেজি প্রশ্নের মাধ্যমে, এরপর বাংলায় প্রশ্ন করে বাংলাদেশি সাংবাদিকরা। সংবাদ সম্মেলনের শেষ অংশে তাস্কিন আহমেদকে হিন্দিতে প্রশ্ন করেন ভারতীয় এক সাংবাদিক। ভারতীয় সেই সাংবাদিকের হিন্দিতে করা প্রশ্নের উত্তর দেননি। পরে অনুষ্ঠানের সঞ্চালক সেই সাংবাদিককে ইংরেজিতে প্রশ্ন করতে বলেন। একই প্রশ্ন পরে ইংরেজিতে করেন ভারতীয় সেই সাংবাদিক। প্রশ্নটি ছিল, সামনে আপনাদের দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ, আপনারা কি আজ থেকে অনুশীলন শুরু করবেন নাকি দেওয়ালি উদযাপন করবেন? এই প্রশ্নের উত্তরে তাস্কিন আহমেদ বলেন, আমরা দক্ষিণ আফ্রিকার ম্যাচের জন্য মুখিয়ে আছি, আপনাদের অবশ্যই দেওয়ালির শুভেচ্ছা, আমরা প্রস্তুতি চালিয়ে যাব।